গত 24 ঘন্টায় আক্রান্ত এবং মৃত্যু তার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। অন্যদিকে যুক্তরাজ্যে আবারও ধরা পড়েছে নতুন ধরনের আরও একটি করোনা ভাইরাস, যেটির নাম বলা হচ্ছে মিউ। আর এতে যুক্তরাজ্যে এখন পর্যন্ত 55 জন রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। যুক্তরাজ্যের গত 24 ঘন্টার করোনা ভাইরাস এবং এর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসমু মাসুম। গতকাল আক্রান্তের সংখ্যা 40 হাজারের উপরে থাকলেও গত 24 ঘন্টায় কিছুটা কমেছে আক্রান্ত। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 37,578 জন, আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 120 জন। এদিকে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটিতে সর্বশেষ তথ্য মতে 1,038 জন বিভিন্ন হাসপাতালের আইসিতে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট প্রাণ হারিয়েছেন 133,161 জন, আর করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 69,41,611 জন। এদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন 4,82,55,085 জন, আর টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন 4,32,51,037 জন। বিশ্বে এখন নতুন আরেকটি করোনা ভাইরাসের মিউটেশন বা আতঙ্ক তৈরি হয়েছে, সেটির নাম হচ্ছে মিউ। আর মিউ নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্নতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাউথ আমেরিকায় এই ধরনটি এরই মধ্যে যুক্তরাজ্য কিন্তু ধরা পড়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে ধরনটিতে এরই মধ্যে 55 জন আক্রান্ত হয়েছে। তবে কোন কোন এলাকায় এই ধরনটি ধরা পড়েছে তার কোনো বিস্তারিত তথ্য স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে মিউ ছড়িয়েছে, তারা বিষয়টি মনিটর বা পর্যবেক্ষণ করছেন। করোনা ভাইরাসের টিকা গবেষকরা বলছেন মিউ অনেক বেশি পরিবর্তিত রূপ। এই ধরনটি টিকা মানুষের শরীরে যে অতিরিক্ত অ্যান্টিবডি তৈরি করেছে তা ভেদ করতে সক্ষম, মানে টিকা মিউর বিরুদ্ধে প্রতিষেধক হিসাবে তেমন কাজ করবে না। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।